দীপাবলির উপহারে মাস্টার স্ট্রোক, এবার দেশবাসীর অ্যাকাউন্টে সরাসরি টাকা দেবে কেন্দ্র, বড় ঘোষণা এই মুহূর্তে। তো কারা পাবে এই টাকা, কাদের অ্যাকাউন্টে ঢুকবে সরাসরি, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক। দেশবাসীকে দীপাবলির উপহার কেন্দ্রে কালী পুজো এবং দীপাবলির আগেই সরাসরি অ্যাকাউন্টে টাকা দিচ্ছে সরকার। দেশের কোটি কোটি জনসাধারণের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে সুদের টাকা জমা করছে কেন্দ্র। ইতিমধ্যেই সরকারের তরফে বিবৃতি জারি করা হয়েছে, 2022-23 আর্থিক বছরের জন্য পিএফ অ্যাকাউন্টে যে সুদ প্রাপ্য সেই টাকা জমা হচ্ছে। ইপিএফওর তরফে জানানো হয়েছে সুদ জমা করানোর প্রক্রিয়াটি চলছে এবং খুব শীঘ্রই অ্যাকাউন্টে সেটি প্রতিফলিত হবে, ধৈর্য রাখুন। এই প্রসঙ্গে কেন্দ্র শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছে ইতিমধ্যেই 24 কোটি পিএফ হোল্ডারদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা পড়েছে। উল্লেখ্য, স্বাভাবিকভাবেই এই সুদের টাকা জমা পড়ায় দীপাবলির আগে উচ্ছ্বাসিত পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা। অর্থমন্ত্রকের সঙ্গে পরামর্শ করে প্রতিবছর ইপিএফও সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টি প্রভিডেন্ট ফান্ডের সুদের হার নির্ধারণ করা হয়। চলতি বছরের জুলাইয়ে সুদের হার ঘোষণা করেছিল ইপিএফও। 2022-23 অর্থবর্ষে পিএফ অ্যাকাউন্টে সুদের হার ছিল 8.15%। সুদের টাকা জমা হয়ে গেলে ওই ব্যক্তির পিএফ অ্যাকাউন্টে সেটি প্রতিফলিত হবে। কেউ বিভিন্ন উপায়ে সেই প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করতে পারবেন, টেক্সট মেসেজ, মিসড কল, উমাঙ্গ অ্যাপ এবং ইপিএফওর ওয়েবসাইটের মাধ্যমে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স জানা যাবে, এমনটাই কিন্তু খবর। তো এই নিয়ে আপনার কি মন্তব্য? আপনি কি এই টাকা পান? যদি পেয়ে থাকেন তাহলে কতটা উপকৃত হবেন এই কেন্দ্রের ঘোষণায়? বিস্তারিত কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটারস্ট্যান্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।